10K থেকে আমরা 100K হব এবং ইনশাআল্লাহ আরো অনেক দূরে এগিয়ে যাব। চট্টগ্রাম দক্ষিণ জেলার অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান পটিয়া বিজনেস প্ল্যাটফর্মের উদ্যোগে উক্ত গ্রুপে 10,000 মেম্বার হওয়ায় প্ল্যাটফর্মের উদ্যোক্তা লিডারশিপদের নিয়ে গত 14 আগস্ট বুধবার চন্দনাইশ আলশাকরা কফি হাউস ও চাইনিজ রেস্টুরেন্টে একটি মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নাফিজ করিম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পটিয়ার প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা বিশিষ্ট সফল ব্যবসায়ী পটিয়া মালাবী সুলতান শপের স্বত্বাধিকারী সুলতানা রাজিয়া। আমাদের 10K মেম্বারশিপ হওয়া উপলক্ষে আমাদের এই আয়োজন। আমরা স্বল্প পরিসরে করেছি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, দেশের পরিস্থিতির কারণে চেষ্টা ছিল বড় করে করার। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আলশাকরা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অ্যাডমিন ও আলশাকরা কফি হাউসের পরিচালক MD রুবেল, আশা বর্ষা পেজের প্রধান পরিচালক নিশা, আরএস কিচেনের পরিচালক শারমিন সুলতানা, সুমাইয়াস ডেজার্ট হাউসের স্বত্বাধিকারী সুমাইয়া সালমা, আলোস কিচেনের পরিচালক খালেদা ইয়াসমিন আলো, টিয়াম্মি ফুড পেজের স্বত্বাধিকারী মনোয়ারা পারভিন লিপি, ডিজাইনার শিমু ও নিকাবিস পেজের স্বত্বাধিকারী রেশমি সানিসহ প্রমুখ।